রায়গঞ্জ শহরে যে কটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে তার মধ্যে রায়গঞ্জ মোহনবাটি স্কুল একটি বিশেষ জায়গায় রয়েছে। দিনকাল সময়ের সঙ্গে সঙ্গে এই বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা ক্রমশই কমতে শুরু করেছে, জানিয়ে উদ্বিগ্ন বিদ্যালয় কর্তৃপক্ষ। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র সংখ্যা সেইভাবে না কমলেও একাদশ শ্রেণীর ছাত্র সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে এই বিদ্যালয়ে। বাধ্য হয়ে বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ছাত্রীদের ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিদ্যালয়ে প্রচার এবং প্রসার বাড়ানোর জন্য রায়গঞ্জ শহর সংলগ্ন গ্রাম গুলিকে লাগাতার প্রচারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ধারণা, রায়গঞ্জ মোহনবাটি হাই স্কুলের যে সুনাম ছিল সেই সুনাম আগামী কয়েক বছরের মধ্যে ফিরে আসবে বলে আশাবাদী। এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল বিশ্বাস কি বলেছেন শুনুন। প্রেসমিট ডাকার কারণ হলো আর 2-3 দিন পর 19শে মে মাধ্যমিকের রেজাল্ট আউট হবে, আপনারা সবাই জানেন। তারপরে ছাত্রদের 11-এ ভর্তি হওয়ার একটা হিড়িক পড়ে যায়। তো আমাদের বিদ্যালয়ের বয়স 73 ইয়ার্স ওল্ড, আর 2 বছর পরে আমরা প্ল্যাটিনাম করব। তো এবছর আমরা বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে, কলা বিভাগে এবং ভোকেশনাল বিভাগে আমরা ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও ভর্তি নিব। এই প্রথম মোহনবাড়ি হাই স্কুলে ছাত্রীরা ভর্তি হবে হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক বিভাগে। আচ্ছা, কোন কোন স্ট্রিম থাকবে এখানে? আমাদের স্ট্রিম 15টা সাবজেক্ট রয়েছে, বিজ্ঞান বিভাগ রয়েছে, কলা বিভাগ রয়েছে, ভোকেশনাল স্ট্রিম রয়েছে, এই 3টি বিভাগ আছে। আচ্ছা, মোহনবাটি উচ্চ বিদ্যালয় সম্পর্কে বরাবরই একটা যেটা কথা উঠে আসছে, ছাত্র সংখ্যা প্রচণ্ডই কম, কমে যাচ্ছে দিনকে দিন, সেই অবস্থাটা এখন কেমন আছে বর্তমানে? ছাত্র সংখ্যা শহরের, রায়গঞ্জ শহরের, মানে ওই যে বলে না, সব মাছেই গু খায় ঘাইরা মাছের নাম পড়ে। আপনি খোঁজ নিয়ে দেখেন রায়গঞ্জ শহরের 100% বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কমেছে। শুধু রায়গঞ্জ না, সাইমালটেনিয়াসলি ওয়েস্ট বেঙ্গলের 100% সরকারি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কমে গেছে। আর এবার আমরা বেশি উদ্যোগ নিলাম কেন, প্রেসিডেন্ট সাহেবকে অনেক ধন্যবাদ জানাই, এই যে 11-এ স্পেশাল ড্রাইভ দেওয়া হলো। কেননা এবার 4 লক্ষ, 2-1 হাজার নয়, 4 লাখ ছেলে কম পরীক্ষা দিয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থী। তাহলে তার প্রভাব তো আমার স্কুলেও পড়বে। আর এই ছাত্র সংখ্যাটা যাতে ঠিক থাকে, ছাত্র সংখ্যা বাড়ে, গ্রাম বাংলা থেকে সব ছেলে মেয়েরা যাতে এখানে এসে ভর্তি হতে পারে, তাহলে ছাত্র শিক্ষকের অনুপাতটা ঠিক থাকবে। আমার বিদ্যালয়ের অনেক সমস্যা, তার মধ্যে মেইন সমস্যা, প্রেসিডেন্ট সাহেব 2012-23-22 সালে এসছেন, আসার পর থেকে সব অনেক সমস্যায় রেখাপাত করেছেন। তার মধ্যে একটা ভাইটাল সমস্যা হচ্ছে এই সমস্যাটা, ছাত্র সংখ্যা কমে যাওয়া। তো কমে যাওয়ার পিছনে তো যেহেতু আমার একার কমছে না, সবারই কমছে, করোনা আবহাওয়া আছে, অতিমারি আছে, বাইরে চলে যাচ্ছে, সেটা একটা পাবলিক স্কুল আছে, সেদিকে আমি যাচ্ছি না। আমি শুধু আমার বিদ্যালয়ের ছাত্র সংখ্যাটা কীভাবে বাড়ানো যায় তার জন্য আমি গ্রামেগঞ্জে মাইকিং করেছি, আবার করব, পোস্টারিং করব, কোন কোন দিকে কবে যাওয়া যায় সে সমস্ত পরিকল্পনা প্রেসিডেন্ট সাহেব করে দিয়েছেন, আমার সিনিয়র মাস্টারমশাইরাও করে দিয়েছেন, সমস্ত আমার সহকর্মীদের সহায়তায় আমি আমার বিদ্যালয়ে এই স্পেশাল ড্রাইভগুলো দিচ্ছি যাতে আমার বিদ্যালয়ে এই ছাত্র সংখ্যাটা বাড়ে। এমন একটি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা বর্তমান পরিচালন সমিতির সভাপতি দেবব্রত ভৌমিক। তিনি এ প্রসঙ্গে কি জানিয়েছেন শুনব। দেবব্রত ভৌমিক কি বলে আছেন? পরিচালন কমিটির সভাপতি। এই যে আগামী শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীতে ছাত্রীরা এই বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে, কী চোখে দেখছেন বিষয়টিকে? এটা আমার কাছে খুব খুশির খবর, আমি এই স্কুলেরই ছাত্র, সুতরাং এই স্কুলে আমরা তো পড়াশোনা করছি, তখন তো ছেলেদের স্কুল ছিল, স্টুডেন্ট ছেলেরাই পড়াশোনা করতো, এখন ছাত্রীরা জয়েন করবে, এটা আমার কাছে ভীষণ গৌরবের কথা। এই বছরই এই সুযোগটা আমাদের সরকার থেকে পারমিশন দিল আর কি, এই 2023-24-এ আমাদের ছাত্রীরা, 3টা বিভাগ আছে, কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং ভোকেশনাল, এখানে ভর্তি হওয়ার সুযোগ হবে ছাত্রী, এতে আমাদের ছাত্র সংখ্যা, ছাত্রীর সংখ্যা অনেক বাড়বে, আমি আশাবাদী বেশি। রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয় থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।